একটি সব থেকে বড় আপডেট বন্ধুরা, ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এটা ঘোষণা করেছেন এবং ক্লিয়ার করে দিয়েছেন, অনলাইনের যুগে বিভিন্নভাবে ফ্রড এবং বিভিন্নভাবে টাকা প্রতারণা হয়, ব্যাংক থেকে টাকা খালি হয়ে যায়, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড বিভিন্ন মাধ্যমে কোটি কোটি মানুষের কিন্তু, লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে এবং ডিজিটাল অ্যাডেস নামে একটি সাইবার ক্রাইম হচ্ছে এখানে। তো সাইবার যারা কাজ করেন, যারা বিভিন্ন হ্যাকাররা যারা, তারা এইভাবে ডিজিটাল অ্যাড্রেস নামে প্রত্যেককেই ভয় দেখিয়ে তাদের ব্যাংকের টাকা লুট করছেন। কিভাবে বন্ধুরা, এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনি কিন্তু সাফাই দিয়েছেন, মানে তিনি একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে ডিজিটাল অ্যাড্রেস নিয়ে চিন্তিত, মানে গত কয়েক মাসে প্রায় 124 কোটির মতো মানুষের কিন্তু 124 কোটি টাকা লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গিয়েছে। থানায় ঝঞ্ঝট এড়াতে ডিজিটাল অ্যাড্রেসটা কি, থানায় ঝঞ্ঝট এড়াতে গ্রাহকরা প্রতারকদের ফাঁদে পা দেন, এরপর শুরু হয় ব্ল্যাকমেল, এফআইআর এবং গ্রেপ্তার হওয়ার ভয় দেখানো হয়। কৌশলে জেনে নেওয়া হয় মোবাইল, আধার, প্যান এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে টাকা কিন্তু ফালাস করা যায়, ব্যাংক থেকে টাকা লুট করা হয়। এরপর দেখুন বলছে কেন আবার কীভাবে সুরক্ষিত থাকবেন, উপস্থিত বুদ্ধি, আপনার উপস্থিত বুদ্ধি থাকতে হবে এবং বিভিন্ন আইডিয়া থাকতে হবে যে এটা হয় না, ওটিপি কাউকে দেবেন না, কাউকে অপরিচিত ব্যক্তিকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না, কোনো লিঙ্কে ক্লিক করবেন না, টেলিকম সংস্থায় আরবিআই পাঠানো মেসেজগুলি ফলো করবেন, যে মেসেজগুলি পাঠানো হয়ে থাকে ব্যাংকে সেগুলো আপনি ফলো করবেন, স্প্যাম কল না ধরা, এই কলগুলো আপনি ধরবেন না, এভাবে আপনি সুবিধা থাকবেন, ঠিক আছে। ডিজিটাল অ্যাড্রেস কি, এখানে যেটা স্পষ্ট বলা হয়েছে বন্ধুরা, যে সমস্ত কল এসে আপনার কাছ থেকে টাকা চাওয়া হয় বা আপনাকে ভয় দেখানো হয় অ্যাড্রেস করার নামে, সেটাই হচ্ছে ডিজিটাল অ্যাড্রেস বন্ধুরা, ঠিক আছে। তো এটা কিন্তু বন্ধু আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় এখানে বন্ধু মাথায় রাখবেন, সাইবার ক্রাইমের এটি নতুন একটি পন্থা, এটা ইডি সিবিআই অফিসার সেজে পর্যায় দেয় প্রতারকরা, অর্থাৎ যারা এই ক্রাইমগুলো যারা করে তারা কিন্তু প্রত্যেককে মানুষকে ভয় দেখায়, বিভিন্ন অনেক মানুষ রয়েছেন যারা তারা এসব ভয় পেয়ে যান, তারা কিন্তু ওটিপি, ব্যাংকে মেসেজ, ডিজিটাল মান সম্মানের ভয় তারা কিন্তু এগুলো দিয়ে দেয়, বা অনেকে যারা পর্ন সাইডে যারা ভিডিও দেখেন তাদেরও কিন্তু এরকম ধমকি বা ভয় দেওয়া হয় যে আপনি এসব দেখছেন এটা ইললিগাল, তার জন্য আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি এইসব দিয়ে থাকেন। তো সমস্ত কিছু কিন্তু বন্ধুরা টাকা নেওয়ার একটা ছলনা, অন্য কিছু নয়, এই নিয়ে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিবৃতি দিয়েছেন। অডিও ভিডিও কলের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে, আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত থাকায় ভুয়ো প্রমাণ দেখানো হয়, এ সমস্ত বন্ধুরা দেখিয়ে ভয় দেখিয়ে কীভাবে সুরক্ষিত থাকবেন, কীভাবে এটার আপনি এড়িয়ে যাবেন। সন্দেহজনক ফোন পেলেই পুলিশে খবর দেওয়া হবে, মানে আপনার কর্তব্য যদি আপনি কোনো সন্দেহজনক কেউ আপনার কাছ থেকে কোনো কারণবশত কোনো ডকুমেন্ট চেয়ে থাকে, ওটিপি বা ভয় দেখায়, ডিজিটাল অ্যাড্রেস নামে কোনো কিছু বলে, সেক্ষেত্রে আপনাকে পুলিশকে খবর দিতে হবে। অচেনা কলারকে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, মানে কাউকে আপনি চেনেন না, আপনি তথ্য শেয়ার করছেন আপনার ইনফরমেশনগুলো, এগুলো আপনি করবেন না। যোগাযোগ করবেন সাইবার ক্রাইম হেল্পলাইন 1930, মানে 1930 কিংবা ন্যাশনাল সাইবার রিপোর্টিং পোর্টালে cybercrime.gov.in কিন্তু বন্ধুরা যোগাযোগ করবেন, ঠিক আছে, ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।